আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা লাউ গাছ সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের মাঝে আমরা কি পরিমাণ সার ব্যবহার করি কিভাবে সার দিই আর কীভাবে লাউ গাছের যত্ন করি সেই কথাগুলো আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরবো এই দেখেন আজকে আমরা সার এই যে সাইজ করে নিয়ে রাখছি এখানে যেমন এইখানে আছে এই যেইটা এটা হইতে আছে পটাশ আর এটা আছে আপনার ডিএবি এটা টিএসপি আর এটাতে আপনার সবাই চিনেন ইউরিয়া সাদা সার আর এখানে যে দুইটা সার দেখতেছেন এখানে একটা আছে বরণ আর একটা হতে আছে আপনার ইকুভেট এটা আপনার বিষ জাতীয় নিচের বিষের কাজ করবে আর এই যে বরণটা দেখতেছেন এই বরণটা আপনার গাছের যদি কোনো লাল লাগে দুর্বল হয় মনে হয় শিকড় গজানো সমস্যা হয় সেক্ষেত্রে সাহায্য করবে আর এই যে এটা এই 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 যে বৃষ্টি দেখতেছেন এই বৃষ্টি আপনার গাছের যে দ্রুত খাদ্য সংগ্রহ করে এই কাজটা করবে সে আর লগে কিছু আমরা রাখছি জৈব সার এটা এটা সে জৈব সার আপনার গোবর এখানে কুড়া আছে গোবর আছে কিছু পাতা পচা আছে এগুলা মিক্সার করে আমরা একত্রে এই এইটা এইটো সাই একসাথে আমরা মিক্সার করে দেব একসাথেই মিক্সার করে একত্রে আমরা এখানে প্রতি গাছে আড়াইশো গ্রাম করে মানে সব কিছু মিলাইয়ে আড়াইশো গ্রাম করে পড়বে আর কি ওই গোবর টার সব কিছু মিলাইয়ে আমরা এখানে এই যে কিছু শাক উঠাইছি এই শাক উঠানির কারণ হইতাছে আমার এই গাছের গোড়াটাই ছিল শাক যার কারণে আমরা এই গাছের গুঁড়াটা অনেক সুন্দর করে ভালোভাবে এই যে সাইডে মাটিগুলা সরাই নিছি এই যে এই মাটিগুলা এই মাটিগুলা সাইডে সরাই নিছি দেখেন হুম এই যে আমার দাদাই এখানে কাজ করতেছে উনি আমাকে সহযোগিতা করতেছে কারণ আমি এগুলা সবসময় এখানে করি কারণ একা আজকে বৃষ্টির দিন যার কারণে আনছি উনি একজন অভিজ্ঞতার লোক কারণ দিন কৃষি গবেষণাও কিছুদিন ট্রেনিং করছে এই গাছ সম্বন্ধে অনেক কিছু জানে যার কারণে আমি ওনাকে আনছি কারণ উনি কাজটা বুঝে ভালো দাদা এখানে যে আপনি এই এই মাঠে কীভাবে সরাইতেছেন এখানে আপনি কীভাবে দেবেন এর দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলতেন গাছ লাগানোর পরে হুম এক মাস পরে

তাহলে কিন্তু এই সারটা কিন্তু দূরে দিলেন তাহলে কিন্তু কাছের কাছের ইডা তো সারটা ফেলো না যার জন্য কিছু একটু দূর দিয়ে দিবেন আর মাঝে মাঝে যখন দেখবেন যে একটু শুকনা বেশি হয়ে গেছে গা হ্যাঁ তখন কিছু পানি ছেড়ে দিতে হবে আর মানে বেশি শুকায় গেলে কা তখন আমরা পানি দেব নাকি পানি একটু ছেড়ে দিতে হবে আবার যদি পানি বাজে আর কি থাকার মত কোনো প্রসেস না থাকার কি তাহলে মনে করেন ইনশাআল্লাহ আপনারা সবাই কিন্তু কথা এরকম মনে করে লাভ হতে পারবে নাকি নাও ফসল

আবার হালকা উপর দিয়ে মারি দিয়ে হারিয়া আবার দিয়ে আপনি ডাইকি দিবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখেন কি পরিমাণ লাউ আসছে এত লাউ গাছ ছোট তারপর এত লাউ যার কারণে আমাদের ইমার্জেন্সি ভাবে গাছের কিছু খাদ্য দিতে হচ্ছে কারণ অনেকে ভাববেন যে গাছ তো সুস্থ সবল অনেক সুন্দর পাতা দেখা যাচ্ছে কিন্তু আসলে তা না কিন্তু আসলে গাছ দিনে দিনে যত বড় হবো তত তার খাদ্যর প্রয়োজন সেজন্য আজকে আমি এই দাদারের সাথে নিয়ে আসছি এখানে কি পরিমাণ দেখেন কিভাবে দিতেছে সেই সারগুলা আগে মিক্সার করে নিছে দেখেন সার এই যে এইভাবে আপনি আগে সরাই নেবেন সরাই নিয়ে সারিবস আমরা এরকম করিয়া দিয়ে সারি মারি দেবাস আমরা একটু আলোক করবে

গোড়াই দিবো এই যে প্রতিটা গাছে গোড়াই যেন খুইদে রাখছেন এইগুলাই এইভাবে দিবেন না এইভাবেই দেখেন কিভাবে দাদায় সার দেয় গাছের গোড়ায় যত্ন নেয় এই যে এখানেতে সার দিছে এই যে বলের ভিতর সার আছে এই সারগুলো আটটা গাছের গোড়াই সুন্দর করে সে দিবে দাদা এখানে আমি একটা লাগ আছে দেখছি যে পোকা লাগছে এটা কি আপনার ওষুধ দেয়া লাগবে নাকি নাকি ছটায়

আমাদের সার দেওয়াগুলা দেখলেন এখন আপনাদের কিছু ঘুরাই ঘুরাই আমার যে টালের যে পরিস্থিতি এগুলো আপনাদের মাঝে কিছু তুলে ধরবো যে দেখেন কি পরিমাণ লাউ আসছে এই লাউগুলা যার কারণে ওই দ্রুত আজকে এই সার দেওয়ার বর্ষাকাল তারপরেও সার দিতে হবে কারণ এই লাউগুলো আটকাইতে হইলে টিকতে হলে আপনার গাছের খাদ্য অবশ্যই দিতে হবে কী পরিমাণ লাউ আসছে দেখেন আমি প্রতিটা তাল আমি ঘুরাই ঘুরাই দেখাইব দেখেন কী পরিমাণ লাউ আসছে এই দেখেন একটা দুইটা তিনটা এই যে দেখেন এই যে কড়া প্রতিটা ডোগায় ডোগায় লাউ এই এখান থেকে এখানে এক জায়গায় চারটে কারণ এই যে এইখানে গাছে গোড়া খোঁচাই রাখছে এইখানে এখনও ছাড় দেওয়া হয় নাই কারণ অনু এক সাইড থেকে দিয়ে আসছে ওই ওই কোনায় দিতেছে আমি আপনাদের একটু ঘোরাই ঘোরাই দেখাই কাছের যে পরিস্থিতি এই যেখানে সে মাটি খুঁড়ে রাখছে এখানে সার দিবে আর এই দেখেন কি পরিমাণ লাউ আসছে আর এই যে মালচিং ব্যবস্থা এই যেখানে এই যে কসুরি পানাগুলো দেখতেছেন এই পানাগুলো এই গাছের গুঁড়ায় আপনি এই গাছ এই গাছের গুঁড়ায় যে এই মাটিগুলো দেখতেছেন এখানে সার দিবা আগে সার দেওয়ার পরে এই মাটিগুলা দিয়ে ঢাইকে দিয়ে পরে আপনার এই কচুরি পানাগুলো যে মালচিং ব্যবস্থা হেডে করবে দর্শক আজকা এই পর্যন্তই দাদা এই যে মালচিং ব্যবস্থা শুরু করে দিয়েছি অলরেডি দাদা এদিকে বিছাই দিতেছেন হ্যাঁ ভালো করে দেখান যে দর্শক দেখুক হ্যাঁ বুঝুক যে কিভাবে দিতে হয় কিভাবে হ্যাঁ পানি উপরে যদি দেয় তাহলে নিচে রসটা সুন্দর থাকবে ছায়া থাকবে ঠান্ডা থাকবে হ্যাঁ তাপের বেশি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যাই হোক আজকে অনেক কিছুই আপনাদের দেখাইলাম পরবর্তী সময় আবার দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি কৃষক ভাইদের দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম Arhamatullahi abar katu.